আমাদের পৃথিবীতে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রাণীর কোনো অভাব নেই। একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণী কেমন পরিবেশে বসবাস করে তার উপর ভিত্তি করে এদের নামকরণ শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। মূলত একটি পরিবেশে প্রাণীদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এসব প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্যই এদের মাঝে এসব শারীরিক পরিবর্তন ঘটে। আর এভাবেই সৃষ্টির আদিকাল থেকে প্রাণী জগতে বিবর্তন ঘটে আসছে। আজ আমরা জানবো এমন কিছু মাছের কথা যারা নিজেদের শরীর থেকে আলো ছড়াতে পারে। ল্যান্টার্ন ফিশ, অ্যাংলার ফিশের ন্যায় গভীর সমুদ্রের মাছ। এদের মাথায় ফটোফোর নামক এক বিশেষ অঙ্গ থাকে যেখান থেকে আলো সৃষ্টি হয়। এই আলো সৃষ্টির প্রক্রিয়া অনেকটা জোনাকির মতোই। লেন্স আকৃতির ফটোফোর ব্যবহার করে এরা ইচ্ছে মতো আলোর উজ্জ্বলতায় পরিবর্তন করতে পারে। এভাবে এগুলো যেমন সমগোত্রীয় অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে, তেমনি শিকার ও প্রজননের উদ্দেশ্যে এই আলো কাজে লাগায়। মুন জেলিফিশ, মুন জেলিফিশ হলো আরেক প্রজাতির জেলিফিশ যেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। এদের দেহে লুসিফেরিন নামক পদার্থ থাকে যা পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লুসিফেরেজ এনজাইম তৈরি করে। এদের দেহের শতকরা 95% পানি। মুন জেলিফিশ মূলত প্লাঙ্কটন, মাছের ডিম ও ছোট ছোট চিংড়ি খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের বয়সসীমা 6 মাস এবং পূর্ণবয়স্ক হওয়ার কিছুদিনের মধ্যেই এরা মৃত্যুবরণ করে। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।